আসসালামু আইকুম দর্শক আজকের ভিডিওতে জাতীয় পতাকার মাপ এবং ভেদে এর বিভিন্ন যে প্রকার অর্থাৎ বিভিন্ন সাইজের পতাকা তৈরি করতে হয় এবং অর্ধনমিত পতাকা কীভাবে আপনার উত্তোলন করতে হবে এবং আমাদের জাতীয় পতাকার যে আকার আয়তন দৈর্ঘ্য এবং রঙ সহ সব কিছুই এই ভিডিওতে পাবেন সঙ্গে থাকতে পারেন বাংলাদেশ জাতীয় পতাকার অর্ধন উত্তোলন করার নিয়মটি হচ্ছে পতাকাটি প্রথমে সোজা হবে দণ্ডায়মান পতাকা দণ্ডে অর্থাৎ আপনার ফ্ল্যাগ স্ট্যান্ডে রশির সাইজে পতাকা দণ্ডের মাথায় অর্থাৎ সর্বোচ্চ পর্যন্ত তুলতে হবে এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাদতে হবে দণ্ডের মাথা থেকে তুলে তারপরে আবার নামাতে হবে ঠিক আবার দিন শেষে যখন নামাতে হবে তখন ঠিক পতাকাটি আবার দণ্ডের মাথায় আবার উত্তোলন করতে হবে এবং তারপর ধীরে ধীরে নামাতে হবে সাধারণত একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস এ জাতীয় পতাকা অর্ধনিয়মিতভাবে উত্তোলন করতে হয় আর পতাকার বৈশিষ্ট্য আকারের মধ্যে যে জিনিসটা রয়েছে সেটি বাংলাদেশের জাতীয় পতাকার হবে আয়তাকার এর দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত হবে দশ ছয় পতাকার রং গাঢ় সবুজ বোটল গ্রিন যার মাঝে রয়েছে লাল বর্ণের একটি ভরাট বৃত্ত পতাকার মাঝে লাল বৃত্তটি হবে পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগের এক ভাগ ব্যাসার্থ বিশিষ্ট পতাকার মাপ বেশ কয়েকটি রয়েছে যেমন আপনার ভবনের আকার অনুযায়ী দশ ইঞ্চ দশ ফুট বাই ছয় ফুট আবার পাঁচ ফুট বাই তিন ফুট এবং আড়াই ফিট বাই দেড় ফুট এই আকারে অর্থাৎ দশ ছয় এই অনুপাতে হবে প্রত্যেক ক্ষেত্রেই যানবাহনের আকার ভেদে পতাকার মাপ হচ্ছে পনেরো ইঞ্চি বাই নয় ইঞ্চি এবং দশ ইঞ্চি বাই ছয় ইঞ্চি আর হিসেবে রাখার জন্য পতাকাটি দেখুন এই চিত্র যেভাবে আছে ঠিক এমনই হবে মূলত তো আসলে আমাদের এই তথ্যটি জানা থাকলে হয়তো অনেকের উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে